মা আছে সে কখনো গরিব নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের এই কথাতেই বোঝা যায় সন্তানের কাছে মায়ের মূল্য কত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একজন ব্যাংক কর্মী মায়ের এমন এক ছবি ভাইরাল হয়েছে যা দেখলে চোখে জল ভরে যাবে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। ভারতীয় এই মা পেশায় একজন ব্যাংক কর্মী। গত মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন স্বাতী নামে মধ্যবয়স্কী ওই নারী। সেখানে তিনি অফিসের কম্পিউটারে মগ্ন আর মেঝেতে শুয়ে রয়েছে তার ছোট ছেলে। পোস্টে সাথী লিখেছেন, মেঝেতে কোনো শিশু শুয়ে নেই, আমার মনটা ওখানে পড়ে রয়েছে, ওর খুব জ্বর, অন্য কারো কাছে থাকতে রাজি হচ্ছিল না, অনেক কাজ তাই ছুটিও নিতে পারিনি, কিন্তু জানতাম আমাকে দুটো দিকই সামলাতে হবে। এখানেই শেষ নয়, শেষে সাথী লিখেছিলেন, এই পোস্ট সেই সব মন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য যারা বিধানসভায় ঘুমোয়। পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তা ভাইরাল হয়ে যায়, অসংখ্যবার লাইক এবং শেয়ার হয়েছে সাথীর পোস্ট। শুধু নারীরা নন, অনেক পুরুষও সাথীর সাহসী পোস্টের প্রশংসা করেছেন, সেই সঙ্গে ভারতের নেতা মন্ত্রীদের কটাক্ষ করতেও তারা ছাড়েন।